গেছে যোদ্ধা। আপনি আমায় শপথ করেছিলেন আপনি আমায় ছেড়ে কোথাও যাবেন না, কোথাও না। তাহলে তাহলে আপনার শপথের মান কোথায় রইল যোদ্ধা? এই অচেনা অজানা জায়গায় আমি আমি একা হয়ে রয়েছি। কোথায় এলাম? আমি তো পর্বতের মধ্যে ছিলাম। তা খক্ষস রাজ্যে তোমায় স্বাগত জানাই কামিনী। খক্ষস রাজ্য, তুমি এখানে কি করছো? এই যে আমারই রাজ্য, আমি যে এখানকার রানীমা। রানীমা? রানীমা তুমি? হ্যাঁ, এই রাজ্যের সব কিছুই আমার করায়ত্ত। শুধুমাত্র হেমাক্ষীর সন্ধান আমি এখনো পাইনি। হেমাক্ষী আবার কি? আমি তো জানি এই খক্ষস রাজ্যে যারা আমার বিরোধিতা করে চলেছে তাদের প্রধান হলো ওই হেমাক্ষী। ওকে খুঁজে বের করতেই হবে। শোনো কামিনী, এই খক্ষস রাজ্যে আমি আমার ছেলের জন্য অপেক্ষা করছি। ছেলে তোমার? তোমার আবার ছেলে কে? জানতে বড় কৌতূহল হচ্ছে, তাই না? দেখতে চাও কে আমার ছেলে? দেখো তো। এমন রসিকতার কি অর্থ কাল নাগিনী? তুমি অগ্নিকে এখানে ধরে এনেছো কেন? রসিকতা কাল নাগিনী জানে না কামিনী, যে কারণে আমি এই খক্ষস রাজ্যে এসেছি এই হলো সে। খক্ষস রাজকুমার অগ্নি, আমার যা চাই আমাকে তা এনে দেবে আমার অগ্নি। অগ্নির বাবাকে আমি সেই কারণেই বিয়ে করেছিলাম, কোনো লাভ হয়নি। কিন্তু এবার এবার আর তা হবে না, কারণ এবার কোনো ভুল হবে না। তোমার কি চাই? কি চাই তোমার? আহা, এত অধৈর্য হলে কি চলবে? আমি তো কত কত শতাব্দী অপেক্ষা করে রয়েছি, আর তুমি এইটুকু সইতে পারবে না? শোনো, তোমার কাজ আছে অনেক। অগ্নির ওপর তোমাকে নজর রাখতে হবে সর্বক্ষণ, কিন্তু সে যেন তোমাকে দেখতে না পায়। আর রোহিণী? রোহিণীর সন্ধান আমি এখনো পাইনি, তবে এইটুকু বলতে পারি অগ্নিকে খুঁজতে খুঁজতে ও এখানে পৌঁছবেই, আর সেটাই তোমাকে আটকাতে হবে। বেশ, তবে তাই হবে। তবে একটা কথা,
रोहिणी के हत्या करार भूल किन्तु तुमी करो ना। ওই মেয়েটার যে এখন অনেক কিছু দেখা বাকি আছে, আর নিজেই যখন নিজের প্রতি অগ্নির চোখে ঘৃণা দেখতে পাবে ওই এমনি মরে যাবে। কথাটা তুমি ভালোই বলেছো কালনাগিনী, একেতে মা বাবা নেই তার উপর অগ্নি। মজা হবে, ভারী মজা হবে। ওই আলোক বিন্দুগুলো কিসের? এত বড় সাহস, এক্ষুনি ওদের কিলিয়ে কোঠাল পাকাবো। দেখ তুই বাঘু, তারা সবাই ওই গুহার মধ্যে রয়েছে। এইতো ভালো হয়েছে, ভালো হয়েছে ওরা গুহার মধ্যে আছে। চল, এটাই সুযোগ, চল এই সুযোগ আমরা পালিয়ে যাই। চল বোন, চল। কি হলো? চল না দিদি ভাই, আমি যেতে পারবো না। সে কি? কেন? আমার একটা অত্যন্ত মূল্যবান জিনিস ওই প্রধান খোকুশির কাছে রয়েছে, সেটা না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না, কিছুতেই না। কি জিনিস? আমার যোদ্ধার দেওয়া আংটি। আমি প্রাণ ভুমরা হাতে পেলাম না, কি করে যে আবার ওই পর্বতের ভেতরে ঢোকা যায়। আমাকে আমাকে কোন একটা উপায় বার করতে হবে, কোন একটা উপায় বার করতে। এসো
বেশ কি আছো? শোনো, রানীমার আদেশ, রাজকুমার যেন কোনোভাবে প্রাসাদের বাইরে না বেরোয়। যাও, তাকে বুঝিয়ে সুঝিয়ে প্রাসাদের ভেতরে নিয়ে এসো। আমি জানি অগ্নি, আমি জানি তুমি কিছুতেই শান্ত হবে না। তোমার রোহিণীকে তুমি খুঁজতে যাচ্ছিলে, কিন্তু কি জানো, আমি সেটা হতে দেব না, কিছুতেই না। কেউ আছো? আমার কথা কেউ শুনতে পাচ্ছ? আমি বাইরে যেতে চাই। অভিষেকের আগে আপনি প্রাসাদ ছেড়ে বাইরে বেরোতে পারবেন না। এটা রানীমার আদেশ। বাইরে আপনার অনেক বিপদ, প্রচুর শত্রু আছে। আমি জানি, আমি জানি অগ্নি এবার রাগে ফেটে পড়বে। কাল নাগিনী বুঝবে অগ্নির তেজ। বেশ, তাই হবে। কি ব্যাপার? অগ্নির মুখে রোহিণীর নাম নেই, প্রশান্তভাবে দাসীদের কথা মেনে নিল, প্রাসাদের ভেতরে চলে গেল। না, এটা তো অগ্নির স্বাভাবিক ব্যবহার নয়। তাহলে গণ্ডগোলটা কি? না বোন, আমি কিছুতেই তোকে যেতে দেবো না। বুড়িমা আমাকে তো সুরক্ষার জন্য পাঠিয়েছে, তোর যদি কিছু হয়ে যায় আমি তখন কি করব? দিদি ভাই, বাবু ছোষ্টা দিদি ভাই, আমি যে কিছুতেই যেতে পারবো না। ওই আংটি না নিয়ে খুন মুখে যোদ্ধার সামনে দাঁড়াবো। কিরে, কারা ওরা? কাদের এত বড় সাহস? এরে, হিডিং আর বরং এদিকেই আসছে। তবে রে, সাবাস মাগু দাদা। আমাদের আজ পশুকে করে এলো সাথে, তো দেখছি একটা উড়ন্ত নাগও আছে এখানে। আসতেই বার কি বাকি রেখেছে? ধর ধর সব কটাকে। ওদের হাতে ধরা পড়লে চলবে না বাগু দাদা। এটাই সুযোগ, আমি এদিকটা দেখছি, তুই যা। তোরা সাবধানে থাকিস, আমি আসছি। জয়নাগ, জয়নাগ, আমাকে ওই ঝর্ণার দিকে নিয়ে চল। এ মাক্ষিকে উচিত শিক্ষা দিত। রামকে তো নিয়েই যে আমার বিশ্বাসও ভেঙেছে সে। চল জয়নাগ। চলো বন্ধু। মোহিনী, ওঠো মোহিনী, সাড়া দাও। কি ব্যাপার বলো তো? মোহিনী যে সাড়া দিচ্ছে না। মোহিনী, জ্যোৎস্না,
এটা কি বলো তো? কারাগারের দেয়াল ফুড়ে এলো যখন থেকে, তখন থেকে তো ঘুরেই যাচ্ছে। কি এটা কাঞ্চন? আমি জানি না এই গোলকটা বিপজ্জনক কিনা। ও যদি মোহিনীর শরীরে লাগে তাহলে তো মোহিনীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জ্যোৎস্না, চিন্তা তো আমারও হচ্ছে, কি হবে বলো তো? কাঞ্চন দেখেছো? কাঞ্চন, গোলকটা আগুন কিনে নিচ্ছে। সেটাই তো দেখছি জ্যোৎস্না। তার মানে আমাদের এই খাঁচায় যদি গোলকটা লাগে তাহলে আগুনটা টেনে নেবে। এখন তাহলে উপায়? ওর কোনো চেতনাই নেই কাঞ্চন। সঙ্গে করে আরো একটা নাক নিয়ে এসেছিস। আমি জানতাম তুই আমাদের জাত শত্রু, কিন্তু তুই যে এতটাও বিপজ্জনক সেটা আমি স্বপ্নেও ভাবিনি। হরিৎ শক্তি পূর্ণচন্দ্র আসন্ন বলে তোরা কি ভেবেছিস আবার আমাদের উপর আক্রমণ করবি তো? কিন্তু সেই সুযোগ আমি তোদের বারবার দেব না। হে বাকি, তুমি কি বলছো আমি সত্যি জানি না। বিশ্বাস করো, আমি কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে। আমার যেটা চাওয়ার যেটা পাওয়ার সেটা আমি পেয়ে গেছি। জয়না, এখান থেকে বেরোতে হবে, চল তাড়াতাড়ি। জয়না, চল এক্ষুনি এখান থেকে। ভারী মজার দৃশ্য তো, ওরা নিজেরাই নিজেদেরকে তাড়া করছে।
কি গেল কোথায়? এসব কি হচ্ছে? একজন নাগিনী, একজন জাদুকরী, এরা সব কারা? হিরি!